বিপি নুল হক নুয়ের বাসায় আমাদের ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সভাপতিকে কি অতর্কিতভাবে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে, দরজা ভেঙে, তিনটা দরজা ভেঙে তাকে গ্রেফতার করা হয়েছে। এই সমগ্র কিছুর প্রতিবাদে আজকে আমরা শাহবাগ থেকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা আজকে একটা বিক্ষোভ মিছিল নিয়ে আমরা রাজু ভাস্কর্যে পূর্ব ঘোষিত কর্মসূচি পালনের জন্য আসি। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে ছাত্রলীগের কতিপয় সন্ত্রাসী, এই সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র লাঠি পেটা নিয়ে যখনই আমরা ডাচের সামনে আসি, সেই ডাচের সামনে আশাকালীন সময় মসজুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সে আমি জসিমুদ্দিন হলে বিপি প্রার্থী ছিলাম, মসজুর ছিল সূর্য সেন হলে সভাপতি প্রার্থী ছিল, বিপি প্রার্থী ছিল, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈধ শিক্ষার্থী হয়ে এখনো শিক্ষার্থী রয়েছি, শিক্ষার্থী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে বহিরাগত বলে সেই জায়গায় ছাত্রলীগের সন্ত্রাসী বিপি নুল হক নুরকে কম হলো 50 থেকে 100 ছাত্রলীগ নেতা তাদের হাতে লাঠি নিয়ে তারপর হাতে কিল ঘুষি দিয়ে মাথাটা ফাটিয়ে ফেলেছে, এখন রক্ত ঝরছে, আপনারা গেলে দেখতে পারবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের সুষ্ঠু কর্মসূচির মধ্যে একটা ছেলের হাতে বিন্দুমাত্র কোনো কিছু ছিল না, ডাচের সামনে আসা পরেই ছাত্রলীগের সন্ত্রাসীরা ভুয়া ভুয়া বলে আমাদের উপর অতর্কিত কথন ধাক্কায় ধাক্কাইতে ধাক্কাইতে রাজু পর্যন্ত নিয়ে যায়, রাজু ভাস্কর্যের সামনে নিয়ে অতর্কিতভাবে আরও ছাত্রলীগ আরও 100 ছেলের মতো সমন্বিত হয়ে এই 150 ছেলে আমাদের উপর অতর্কিত হামলা করে। আমরা যা বলেছি আপনারা বিভিন্ন মিডিয়াতে, অনেকগুলো মিডিয়া ছিল সেখানে আপনারা দেখতে পারবেন, আমরা স্পষ্টতই বলি আজকে যে ছাত্রলীগ এই সন্ত্রাসী যজ্ঞ এটা আওয়ামী লীগের বহি প্রকাশ। আমরা বলতে চাই সরাসরি এটি বঙ্গভবন গণভবনের নির্দেশনা মোতাবেক আজকে ডাকসুর বিপি নুল হক নুর যখন গণতন্ত্রের জন্য কথা বলছে, গণতন্ত্রের ভয়েসকে যখন বাস্তবায়ন করতে যাচ্ছে, সেই সময় আওয়ামী লীগ সরকার বিদেশি সহ বিভিন্ন চাপের মুখে পড়ে এবং এই বিপি নুল হক নুরকে নিয়ন্ত্রণ যখন করতে পারছে না, গণতন্ত্রের জন্য বারবার ভয়েসকে রেজ করছেন, সেই সময় তার উপর অতর্কিত হামলা, একদম উপরে নির্দেশনার বাইরে কিছু না। আমাদের 30 জনের মতো আহত হয়েছে এবং কয়েকজনের জীবন সংকটাপূর্ণ, তার মধ্যে বিপি নুল হক নুরকের জীবন সংকটাপূর্ণ, আমরা জানি না সে আসলে কতদিন লাগবে সে রিমুভ করতে, তার অবস্থা খুবই ভয়াবহ, খুবই খারাপ, আমরা জানি না সে জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছেন কিনা, কারণ আমরা পাশে ছিলাম, আমার পাটা ভাঙা, তাকে সেভ করতে গিয়ে যখন আমার মাথায় 5-10টা ঘুষি লাগে তখন আমি সাইডে পড়ে যাই, বাইক অ্যাক্সিডেন্টে পা ভেঙে গেছিল, কিন্তু বিপি নুরকে রবিউল সহ কয়েকজন, মেহেদি রবিউল রাকিব তারা সেভ করার চেষ্টা করেছে, সাব্বির নেওয়াজ কাউসার, কিন্তু তারা পারেনি, এই শত শত ছাত্রলীগ নেতা তার উপর হামলা করেছে এবং কন্টিনিউ ভাবে তাকে হামলা করে গেছে, মাথার মধ্যে এমন ঘুষি দিয়েছে বিন্দু মধ্যে আমি থাকিনি, কয়েকটা হাতে হকি লাঠি ছিল, পাইপের লাঠি ছিল, রেজাউলকে নির্মমভাবে দা রান্দা হকি স্টিকে আঘাতে হত্যা করেছে, তার প্রতিবাদী আজকে ছাত্র অধিকার পরিষদের একটি বিক্ষোভ সমাবেশ ছিল রাজু ভাস্কর্যে। ছাত্রলীগ আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশকে বাধাগ্রস্ত করার জন্য ঠিক 4টার সময় তারা আবার রাজু ভাস্কর্যে একটা পাল্টা সমাবেশ ডাকে, কিন্তু আমরা রাজু ভাস্কর্যে সমাবেশ না করে আমাদের প্রতিবাদের জায়গাটা দেখানোর জন্য আমরা শাহবাগ থেকে একটি বিক্ষোভ সমাবেশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করতে ছিলাম, সেই সময় ছাত্রলীগের সন্ত্রাসীরা, ছাত্রলীগের জঙ্গি বাহিনীরা আমাদেরকে বাইক দিয়ে চারদিকে ঘিরে ধরে এবং আমাদেরকে অতর্কিত হামলা করে, আমাদের ডাকসু সাবেক বিবি এখনো পর্যন্ত ডাকসুর নির্বাচন না হওয়ার কারণে সে এখন পর্যন্ত কোনো ডাকসুর বিবি হিসেবে নির্বাচিত প্রতিনিধি, এবং তার নেতৃত্বে আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ প্রতিরোধ মিছিল দিন জমান ডাকতেছিলাম, কিন্তু তারা ডাকসু বিপির উপর অতর্কিত অমানসিক নির্যাতন করে এবং আমাদের 20 থেকে 30 জন ছাত্র আজকে আহত, তারা আজকে এই হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দিতে চাই এই ছাত্রলীগ যে সন্ত্রাসী সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলো, সারা বাংলাদেশের সব জায়গায় যে নৈরাজ্য সৃষ্টি করেছে, এটা সবাই সকলের জায়গা থেকে প্রতিবাদ হয়ে রাজপথে আসুন। ছাত্রলীগ এবং আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় এই বাংলাদেশের একটি মানুষও কিন্তু নিরাপত্তা আনবেন, নূর ভাইয়ের মাথা থেকে মুখ থেকে ব্লেডিং হচ্ছে, ইমার্জেন্সি না হচ্ছে, সংকটজনক অবস্থা আছে, আল্লাহ পাক জানে আপনারা সবাই দোয়া করবেন। আমরা প্রায় 30 জনের মতো আহত হয়েছি, কিন্তু ছাত্রলীগ থেকে একই কথা বলছে যে আপনারা সরকারকে নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন, কুযুক্তি করেছেন, সরকারকে নিয়ে তো আমরা স্লোগান দিতেই পারি, এরকম কিছু হয়েছিল এখানে? বিষয়টি এখন রাজনৈতিক ভাবে দেখানো হচ্ছে, আসলে বিষয়টি একটি রাজনৈতিক বিষয় না, এখানে আমরা যেটি করেছি একজন শিক্ষার্থীর উপরে বা একজন সাধারণ নাগরিকের উপরে, তারা যে শান্তি সমাবেশের নামে যে বিশৃঙ্খলা তৈরি করেছে, দেশে যে অশান্তি দাবানল ছড়িয়ে পড়েছে, সেটির প্রতিবাদ এটি ছিল।